কিভাবে কিভাবে কাজটা করব, হ্যাঁ কিভাবে মার্কেট প্লেসে গিগ করব, কিভাবে কাজ করব, কিভাবে অর্ডার নিব, এই বিষয়গুলো আমরা পড়ে যাচ্ছি। ক্লাস বাই ক্লাসে গেলে আমরা সেটা জানতে পারবো। কিন্তু আসলে আমি দেখাতে চাচ্ছি এটা যে আসলে আমরা কাজগুলো শেখার পরে কাজটার ডিমান্ড আছে কিনা। ঠিক আছে, সেটা ক্লিয়ার সবাই? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? ইয়েস স্যার, আচ্ছা আচ্ছা, ওটা একটু সারা দিন, যাতে শুনতে পাচ্ছেন ভাই কিনা। ভাই স্ক্রিনটা বড় করে দাও, স্ক্রিনটা বড় করে দাও, স্ক্রিনটা ছোট হয়ে আসছে। স্ক্রিন তো ছোট তোমার হয়ে গেছে, ছবির তোমার ছবিটা দেখা যাচ্ছে বড়, দেখা যাচ্ছে না। ওয়েট ওয়েট ওয়েট, এবার ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার হ্যাঁ ঠিক আছে। ফুল স্ক্রিন আরে দেখা ভি যাচ্ছে তাহলে? স্যার, ভিউ মোডটা সিঙ্গেল করে দেন দেখা যাচ্ছে, তাহলে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আসলে দেখি আমরা যে যে দেখেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব সিম্পল কাজ, আর এই কাজগুলো আমরা খুব সিম্পল ভাবেই শিখতে পারি, খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে এই কাজগুলো আমরা শিখে যাব। ঠিক আছে, ইনি দেখেন কাজ করছে কতগুলো সেটা দেখেন, 6384টা কাজ সে করছে অলরেডি, এবং কি তার 11টা ওয়ার্ডার এখন বর্তমানে রানিং আছে। ঠিক আছে, ইনি কাজ করে কিসের? ব্যাকগ্রাউন্ড রিমুভালের। কিসের কোন কোন বিষয়ের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখেন, সেটাও এখানে উনি থাম্বনেল আকারে দিছে, যেন বাইরে এই বিষয়গুলো বুঝতে পারে যে আসলে কি কি বিষয় নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। দেখেন এই যে এই কাজটা, আমি আবার শুরু থেকে দেখাচ্ছি, এটা হলো তার থাম্বনেল। যে ডিজাইনার যেখানে এখন খুলছে তার থাম্বনেল, এটা এটাও তার থাম্বনেল, সেই এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে বা করছে, এরকম একটা থাম্বনেল দিয়ে রাখছে, শোকেস করে রাখছে, যেটা কিছুক্ষণ আগে বললাম যে আপনারা যেটা করবেন সেটা শোকেস করবেন কিভাবে মার্কেট প্লেস। হ্যাঁ, সেটা শোকেস করছে কিভাবে, যে সে এই কাজগুলো পারে, এরকম ক্রিটিক্যাল ক্রিটিক্যাল বিষয়গুলো কাজগুলো সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে। ঠিক আছে, এখানে এই যে হেয়ার ব্যাকগ্রাউন্ড কিভাবে করছে সেগুলো তুলে ধরছে। ঠিক আছে, এইখানে হলে এটা, এই যে এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছে এই গাড়িটার, এটা কিন্তু বায়ারের কাজ। নিচে দেখেন যেখানে বায়ার একটা রিভিউ দিছে ওকে, এটা এখন থেকে 10 ঘন্টা আগে এই কাজটা বায়ার তার কাছ থেকে করে নিছে। বোঝা যাচ্ছে আমার কথা? জি ভাইয়া, আমার কথা বুঝতে কষ্ট হলে একটু বলবেন সবাই, যে ভাইয়া আপনার এই কথাগুলো বুঝতে একটু কষ্ট হচ্ছে, আপনি একটু আরো ভালোভাবে বুঝাইতে পারেন, কারণ আপনি যদি সমস্যাটা তুলে না ধরেন তাহলে সমাধানটা আসবে না। ঠিক আছে, আমিও আজকে আপনাদের সঙ্গে প্রথম কথা বলতেছি, আমারও একটু সংকোচ বোধ কাজ করতেছে, সেটা তো বলেই দিলাম। তো যাই হোক, একটু বলবেন, হ্যাঁ বুঝতে না পারলে অবশ্যই বলবেন। এটা হলো তার কাজ, এটা এটা ওয়্যারের কাজ, হালকা একটু রিটাচিং করছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিছে। ঠিক আছে, এটাও বায়ারের কাজ, এটাও বায়ারের কাজ, এগুলো সব বায়ারের কাজ এক কথায়। 2 ডেজ আগো দেখেন ক্যাপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই এগুলো আবার হয়? হ্যাঁ, সবকিছুই হয়, সবকিছুই সম্ভব। দেখেন কত কত সিম্পল সিম্পল বিষয়গুলা, ব্যাকগ্রাউন্ড গুলা রিমুভ করে ভালো একটা টাকা ইনকাম করতেছে। এখানে আছে তার 11টা ওয়ার্ডার রানিং। ঠিক আছে, এখানে 15টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, $5 15টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে $5। তো অনেক সময় দেখা যায় কি, যারা গিগতে ক্রিয়েট করে এখানে 15টা, কেউ লিখে 50টা, কেউ 30টা। ঠিক আছে, এটা আসলে বায়ারকে দেখানোর জন্য, এখান থেকে যখন তাকে টেক্সট করবে, মেসেজ করবে বায়ার, যে আমি তোমার সঙ্গে কাজ করতে চাই এই বিষয়গুলো নিয়ে, তখন সে তার একটা মানে আবারও রেট তুলে ধরবে, এটা ধরে। ঠিক আছে, বা অনেক সময় মনে করে যে $5 15 টাইমে করে দেয়,
আর ফার্স্ট টাইমের দিকে এই জিনিসগুলো বেশি হয়। এখানে হলো বেসিক প্যাকেজ, এটা 15 MS $5 করে দিবে, এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ যেটা আছে সেটা হলো 50 MS $20 করে দিবে। প্রিমিয়াম প্যাকেজটা হলো যে 100 MS সে $35 করে দিবে। তো এখানে যে কাজগুলো সে করছে বা করতেছে, এখানে যদি আপনি কোনো কোম্পানির থেকে কোনো কাজ পান এরকম কোনো কাজ, তাহলে দেখা যাবে কি যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে করতে বছর পার হয়ে যেতে পারে, এত পরিমাণে কাজ আপনাকে দিবে। এখানে কাজ করতে করতে যদি কোনো কোম্পানির সঙ্গে আপনি যুক্ত হয়ে যান, তাহলে সে আপনাকে এমন কাজ দিবে যে আপনার কাজ করতে করতে বছর শেষ হয়ে যাবে, কাজ শেষ হবে না এমন একটা অবস্থা। এখন শুধু ইনি যে কাজ পাইছে এখানে এরকম কিছু না, আমি দেখি ইনি কোথা থেকে, দেখছেন ইনি কোথা থেকে, দেখতে পাচ্ছেন কেউ? বাংলাদেশ থেকে। অ্যাকাউন্টটা খুলতে কবে? 2017। ঠিক আছে, তাহলে ইনি কোথা থেকে আসছে? বাংলাদেশ থেকেই। জি, তাহলে ইনি কি পরিমানে টাকা ইনকাম করছে একবার চিন্তা করতে পারবেন? এই যে দেখেন, এখানে বেসিক প্যাকেজটাই ধরেন, বেসিক প্যাকেজটাই যদি ধরেন এখানে $5 করে, তাহলে আপনি হিসাব করে দেখেন ইনি কতগুলো টাকা মানে এখান থেকে ইনকাম করছে, কতগুলো ডলার, সেটাকে আবার টাকাতে কনভার্ট করে দেখেন যে কতগুলো টাকা সে ইনকাম করছে এখান থেকে। আবার কাজ কি? ব্যাকগ্রাউন্ড রিমুভ, খুব সিম্পল কাজ। যখন আমরা কাজগুলোতে যাব তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কাজটা কতটা কঠিন বা কতটা সহজ। বুঝতে পারছেন? জি ভাইয়া। সবাই কি বিষয়গুলো বুঝতে পারতেছেন না পারতেছেন না? আমি বুঝতেছি না। পারতেছি ভাইয়া। জি ভাইয়া পারতেছি। তাহলে আচ্ছা, এটা গেল, আমরা এই গিগটা বাদ দেই, এটাকে গিগ বলে। এই বিষয়গুলো সম্বন্ধে আর আমরা ভালোভাবে জানবো। এখানে আরো অন্য গিগ গুলো ওপেন করে দেখি, ঠিক আছে? এটা তো ফাইবার চয়েস ছিল, তাহলে অন্য একটা দেখি, এটা দেখি ইনার কি অবস্থা দেখি। উনার ছিল কয়টা অর্ডার? 11টা। 11টা ইনার 14টা, ইনার 14টা কাজ করতেছে কি? ব্যাকগ্রাউন্ড টপ রেট, আবার টপ রেটেড সেলার ভাই, টপ রেটেড সেলার। যাই হোক, টপ রিলেটেড সেলার। তো ইনি তো এক সময় নতুন অবস্থায় ছিল আমাদের মতো, তাই না? জি, আমাদের মতো। উনিও এক সময় কাজ শিখছে, হ্যাঁ, শিখার পরে মার্কেট প্লেসে আসছে, আসার পরে আজকে তার এই অবস্থা। আর এই যেগুলো কাজ এগুলো আমরা কেউ তো মনে করেন যে মায়ের গর্ভ থেকে শিখে আসেনি, তাই না? জি, আমরা সবাই শিখছি। আচ্ছা, ইনি হলো মেক্সিকো 2013। বাপরে, 2013 সালের মেম্বার ইনি, 2013 সালের জয়েন করছেন ফাইবারে, ঠিক আছে? তাহলে ইনার বেসিক প্যাকেজ হলো কত? $10 করে, ঠিক আছে? এখানে কোনো উনি উল্লেখ করে দেয়নি যে উনি এক টাইমেস করবে না দুই টাইমেস করবে, ঠিক আছে? যখন বায়ার উনাকে নক করবে, দেন উনি তার সঙ্গে কথা বলে নিবে যে আসলে উনি কিভাবে কাজটা করতে চায়। স্ট্যান্ডার্ড প্যাকেজে আছে 25, প্রিমিয়ামে আছে 35। আমি যে বিষয়গুলো দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া, জি ভাই, বুঝতেছি। শুনলে হবে না, বুঝতে হবে, বুঝলেই আপনি বিষয়টা ক্লিয়ার হবেন, নয়তো ক্লিয়ার হবেন না। এখানে এইভাবে ছিল ব্যাকগ্রাউন্ডে, এই অবস্থায় ছিল তার ব্যাকগ্রাউন্ডটা, এটাকে রিমুভ করে একটা পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসছে, ঠিক আছে? এখানে যে লকেটটা দেখতে পাচ্ছি এর পিছনে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেটাকে রিমুভ করে এরকম যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসছে, আবার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাও নিয়ে আসছে। এই যে ফেস রিটাচিং করছে, এখানে আমরা রিটাচিং পর্যন্ত শিখবো, রিটাচিংও শিখবো, ঠিক আছে? কিভাবে রিটাচিং করা যায়, ফেসটা অনেক সুন্দর লাগতেছে না, স্মুথ কালার কালেকশন করছে, রিটাচিং করছে, হ্যাঁ, এগুলো আমরা শিখবো।
এগুলা কাজ সব থেকে ইজি কাজ। তো ইজি কাজের যদি এরকম ডিমান্ড থাকে তাহলে এর থেকে আমরা যদি একটু অ্যাডভান্স কাজ শিখি তাহলে আমরা ভালো কিছু করতে পারবো না আরো ইনশাআল্লাহ ভাই। একটু আগে মানে কোন এক ভাই মনে হয় প্রশ্ন করছিল যে কম্পিটিটর অনেক বেশি, এটা রুহুল আমিন ভাই সম্ভবত। হ্যাঁ আমি ভাই আছেন যে ভাই তাহলে দেখতে পাচ্ছেন তো নাকি? জি দেখতেছি কিনা। এখন বিষয়টা হলো যে ওনার কাছে আছে 14টা অর্ডার, আমার কাছে একটা অর্ডারও নাই, এটার কারণটা কি? এটার কারণটা হলো শুধু যে উনি টপ রিলেটেড তা কিন্তু না, উনি যে গিগটা করছে গিগের এখানে টাইটেলের কিছু বিষয় থাকে, তাহলে আপনার গিগটা উপরে আসবে। উপরে কেমন এখানে দেখেন র‍্যাঙ্কে আনার লাগে মনে হয় কিওয়ার্ডটার উপরে, এই কিওয়ার্ডটার উপরে ব্যাকগ্রাউন্ড রিমুভাল কিওয়ার্ডটার উপরে 46,253টা গিগ রানিং আছে এই মার্কেট প্লেসটাতে। নিচে গেলে এই গিগুলো দেখতে পাবেন আর, ঠিক আছে? বুঝতে পারতেছেন বিষয়গুলা? জি বুঝতেছি। 46,253টা গিগ রানিং আছে, আমাদেরকে করতে হবে কাজ শিখিয়ে গিগ এমন ভাবে করতে হবে, হ্যাঁ কিওয়ার্ড এমন ভাবে সিলেকশন করতে হবে, এমন ভাবে ডিসক্রিপশন লিখতে হবে আমার গিগটা যেন এক থেকে পাঁচ সিরিয়ালের মধ্যে আসে। বুঝতে পারছেন? এখন আপনারা বলতে পারেন ভাই এটা কি আসবে, অনেকজনই তো ফাইবার চয়েজ আছে, টপ রিলেটেড আছে, লেভেল 2 এ আছে, তাহলে ইনার লেভেলটা 2 এ আছে, ইনার লেভেলটা 1 এ আছে, ইনার লেভেলটা কোথায় আমাকে দেখান। নিউ সেলার, হ্যাঁ নিউ সেলার, উনি কি 46,000 এর মধ্যে এক নম্বরে আসতে পারছে? আচ্ছা আচ্ছা কোনো প্রবলেম আছে, আচ্ছা আসছে, ঠিক আছে। ওনার কাছে কোনো অর্ডার রানিং নাই, বাট উনি 10টা কাজ করছে, পাঁচটা ইমেজ $5 করে দিছে, ঠিক আছে, ২০টা ইমেজ $10 করে দিছে, ৫০টা ইমেজ $30 করে দিছে বা দিচ্ছে বা দিবে, ঠিক আছে। ইনার কোনো র্যাঙ্ক নাই, ইনি মেবি বাংলাদেশি, বাংলাদেশ থেকে 2021 সালে সেপ্টেম্বরে উনি জয়েন করছে, আর কাজ ডেলিভারি করছে 3 দিন আগে। বুঝতে পারছেন আপনারা? আমরা এখানে দেখলাম কয়টা, দশটা উনি সেল পাইছেন, কিন্তু ইনি এখানে দেখাচ্ছে কয়টা, 23টা। আরো গিগ আছে, আরো গিগ থেকে সেল আসছে, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটাও ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটাও ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে। এটা মনে হয় মেবি টি শার্ট ডিজাইনে সেল আসেনি, যাই হোক ব্যাকগ্রাউন্ড রিমুভ গুলো থেকে যেখানে 10টা পাইছে, এখান থেকে এই গিগ থেকে পাইছে 6টা, এই গিগ থেকে 6টা। তবে সেপ্টেম্বরে উনি কাজ শুরু করার পরে উনি কাজ পাইছে টোটাল 23টা, তাহলে উনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারতেছে কিনা? পারতেছে ভাই, পারতেছে। তাহলে আমরা পারবো কিনা? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, কারণ আমাদের ইচ্ছা শক্তি আছে। এই জন্য আমরা এই ক্লাসে বারবার ক্লাস ইন্ট হয়ে যাওয়ার ক্ষেত্রেও আমরা বারবার জয়েন হচ্ছি। জি ভাইয়া, হ্যাঁ, এতে বোঝা যায় যে আমাদের ইচ্ছা শক্তি অনেক বেশি, বেশি না অনেক বেশি আছে, আর ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু একটা শিখতে পারবো, ঠিক আছে। এখন আসলাম আমরা দ্বিতীয় ব্যাচটাতে, ঠিক আছে, দ্বিতীয় ব্যাচটাতে দেখি ইনার সেল আছে কিনা। ইনিও এভাবে দিছে ১৫টা ইমেজ $5 করে দিবে, প্যাকেজ গুলা এগুলো আমরা পরে আরো দেখবো, প্যাকেজ গুলো আমরা তো এইসব গুলো নিয়ে কাজ, আমাদের এগুলো নিয়ে আমরা কাজ শিখবো সামনে, ঠিক আছে। ইনি 490টা করছে, এনার কাছে ওয়ার্ডার রানিং নেই, কাজগুলো দেখেন একদম সিম্পল কাজ। ঠিক আছে, এগুলো আমরা পারবো না করতে,
পারবো পারবো ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ রাখেন ঠিক আছে এতটুকু নিজেকে তৈরি করেন কাজ করার জন্য তৈরি করেন ঠিক আছে আমি আমি এখানে আপনাদেরকে তো বলে দিলাম আমি এখানে অল্প করে আলোচনা করতেছি হ্যাঁ এটা দিয়ে আমাদের কাজ না আমাদের কাজ হলো চলছে সফটওয়্যারে আমরা কতটুকু কাজ শিখতে পারতেছি সব বেসিক বেসিক কাজ এই কাজগুলা করে ভালো একটা টাকা ইনকাম করতেছে তিনি বাংলাদেশ থেকে 2017 সালে আসছে বুঝতে পারছেন দেখেন কি পরিমাণে বাংলাদেশি আছে এবং কি ইনকামও করতেছে ঠিক আছে এই যে এখানে নতুন স্যালার দেখেন 17 টাকা কাজ করছে তিনি দ্বিতীয় পেজে আসছে তাহলে আমাদের কি কাজ শিখতে হবে হ্যাঁ অনেক সুন্দরভাবে কাজ শিখতে হবে এবং কি অনেক সুন্দরভাবে আমাদেরকে গিগ ক্রিয়েট করতে হবে গিগ জব পোস্ট করতে হবে হ্যাঁ গিগ ক্রিয়েট করতে হবে তাহলে হবে কি যে আমরাও এরকম জায়গায় আসতে পারবো এবং কি আমরাও ইনকাম করতে পারবো তো বিষয়টা হলো যে আমরা কাজ শিখলে ইনকাম করতে পারবো তো এখন কি মনে হচ্ছে আমাদের এই কাজগুলো শিখা কি বৃথা যাবে নাকি এগুলোর ডিমান্ড আছে মানে তাহলে যে উপরে আসবো কিভাবে কোথায় মানে যে সবার সামনে আসবো কিভাবে সবার সামনে কিভাবে আসবো আগে সবার সামনে আসার জন্য সবার মানে কাজটা শিখতে হবে আগে যে কাজটা নিয়ে আমরা সামনে আসবো সেই কাজটা তো আগে শিখতে হবে তাই না জি জি আমি কি খালি হাতে সামনে আসবো না কিছু নিয়ে সামনে আসবো বলেন না অবশ্যই কিছু নিয়ে আসবো না এখানে দেখতেছি অনেকে মানে নতুন সেলার গুলো আগে আবার পুরাতন সেলার গুলো পিছনে এটা মানে এটা কি মার্কেটিং করা হয় কোনো ভাবে এটা মার্কেটিং করা হয়েছে হ্যাঁ তারপরে আপনার কিওয়ার্ড রিসার্চ করা হয়েছে ঠিক আছে ও আচ্ছা কিওয়ার্ডের কিছু বিষয় থাকে হ্যাঁ তারপরে আমরা ডেসক্রিপশনটা কিভাবে লিখতেছি কোন ট্যাগ গুলাকে চুজ করতেছি কোন ট্যাগটাকে চুজ করলে আমরা উপরে আসব এই সব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে আমি এই সব বিষয়গুলো আপনাকে আপনাদেরকে বুঝাই বলবো যে কিভাবে আসতে পারবেন আর ইনশাল্লাহ আমি আমার দিক থেকেও বলতেছি যে ইনশাল্লাহ আপনারা যদি একটু মানে এটার প্রতি আগ্রহ প্রকাশ করেন তাহলে ইনশাল্লাহ আমি আমার দিক থেকে বলতেছি ভালো কিছু হবেই হবে কারণ আপনারা যদি হেল্পটার প্রয়োজন মনে করেন তাহলে না আমি আপনাদেরকে হেল্প করতে পারবো এখন আপনি যদি হেল্পটার প্রয়োজন মনে না করেন তাহলে আমি কাকে হেল্প করবো সেটাই তো ভাই হ্যাঁ বিষয়টা হলো যে আমি একটা কাজ দেখাচ্ছি এখন দেখা গেছে যে আপনি ওই জায়গাটা একটু বুঝছেন একটু বুঝেন নাই এখন দেখতেছেন যে এই প্রশ্নটা যে আমি যদি করি ভাইয়াটাকে এখন ভাইয়া ভাইয়াও হাসতে পারে বা এখানে আরো 30 জন আছে 40 জন আছে তারাও হাসতে পারে কে হাসছে সেটা ফেক না আমার কাজ শিখতে হবে সেটাই হলো মূল বিষয় এখানে আমি কারো হাসি দেখার জন্য আসিনি ঠিক কি না জি জি ভাইয়া আমাকে আমি এখানে আসছি আমি এখানে কাজ শিখবো আমি কাজ শেখার জন্য আসছি কে আপনাকে কি ভাবতেছে বা আপনার ট্রেনার আপনাকে কি ভাবতেছে সেটা বিষয় না আপনার ট্রেনারকে নিয়োগ করা হয়েছে এখানে আপনাকে শেখানোর জন্য জি ভাই বুঝতে পারছেন আপনি একবার বুঝবেন না 10 বার বলবেন 10 বার বুঝবেন না 20 বার বলবেন আপনাদের জন্য এখানে আমাকে নিয়োগ করা হয়েছে এখন আমি যদি এটা আপনি আমি যদি না করি আমাদের আমার জায়গা থেকে তাহলে এখানে আমার আশাটাই দরকার ছিল না তাই না আমি তো বললাম আপনাদেরকে আমি এমনও বলছি যে আমারও বলতেছি আপনারা আমার সঙ্গে প্রত্যেকজনই এড আছেন ফেসবুক গ্রুপে ভাইয়া আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি আচ্ছা ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করে নিব প্রত্যেকজনই এড আছেন আপনারা না বুঝলে কোনো কিছু না বুঝলে বা কিভাবে হবে এই জিনিসগুলো জানতে চাইলে আপনারা পার্সোনালি আমাকে টেক্সট করবেন ঠিক আছে জি ভাই আমি প্রত্যেকজনকেই চেষ্টা করব প্রত্যেকজনের প্রবলেম গুলা তাদের কাছ থেকে কথা বলে সলভ করার বুঝতে পারছেন জি ভাই ওকে আচ্ছা এটা গেল একটা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের সিম্পল কাজগুলো দেখলাম ঠিক আছে তারপরে আমরা দেখব সোশ্যাল মিডিয়া ডিজাইন আমরা শিখব আর সোশ্যাল মিডিয়া ডিজাইন কোনগুলা এখানে দেখলে আমরা বুঝতে পারবো
এই ধরনের অনেক এড শো করে না আমাদের সামনে? হ্যাঁ শো করে ফেসবুকে। ভাই এগুলাকে কি ব্যানার বলা হয় না? হ্যাঁ এগুলো হলো সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। ঠিক আছে জি ভাই, এগুলো সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। তো আমি নির্দিষ্ট করে কেন বললাম না, আমি বলবো যখন আমি আপনাদেরকে কাজগুলো শেখাবো তখন নির্দিষ্ট ভাবে বলবো কোনটা ব্যানার, কোনটা ফ্লায়ার, কোনটা পোস্টার। ঠিক আছে, শুধু এতটুকু আমরা দেখতেছি এখন বর্তমানে যেগুলো সোশ্যাল মিডিয়া ডিজাইন, এগুলাতে আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করি সেটা হলো যে ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, হ্যাঁ তারপর টুইটার আছে, ইন্টারেস্ট আছে, আমরা অনেক ধরনের সোশ্যাল মিডিয়াগুলো আছে না, জি জি, ওগুলাতে এই ধরনের ডিজাইন আমরা দেখতে পাই কিনা। তাহলে এই ডিজাইন গুলোর সম্বন্ধেও আমরা জানবো, শিখবো। ঠিক আছে, এখানে একটা ডিজাইন করতে পারলে $5, থ্রি ডিজাইন, তিনটা ডিজাইন করতে পারলে $15, সাতটা ডিজাইন করে দিলে $30। ঠিক আছে, এই ডিজাইন গুলো আমরা শিখবো। দেখেন অনেক ইউনিক, অনেক সুন্দর দেখা যাচ্ছে না? একটু বড় করে দেখাই নাকি, দেখা যায়? যায়। এই কাজগুলো শিখতে কি আগ্রহী আপনারা? অবশ্যই জি ভাই, জি আগ্রহী। হ্যাঁ অবশ্যই ভাইয়া, শেখার জন্যই আসছি। এই কাজগুলোর কিন্তু অনেক ডিমান্ড, আমি দেখাচ্ছি আপনাদেরকে আরো ভালো করে। এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন, আচ্ছা আমি যেকোনো একটা সেটে দেখাই, ওইরকম ডিজাইন গুলোর মতো লাগতেছে? হ্যালো জি ভাইয়া, ওইটাই তো উঠে আছে, আর কিছু দেখতে পাচ্ছি না। চেঞ্জ হয়নি দেখতে পাচ্ছেন না? এখানে আমি একটা ডিজাইন ওপেন করেছি, চেঞ্জ হয় নাই। জি জি, বুঝতে পারিনি, স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন না? এখানে ব্যাপার আছে কিছু, দেখাচ্ছি এই ডিজাইন গুলো কি ওইরকম মনে হচ্ছে যেরকম দেখলাম? আরো দেখাচ্ছি, এগুলো হলো আমার করা ডিজাইন। ঠিক আছে, এগুলো হলো আমার করা ডিজাইন, এগুলো অ্যামাজন ইনফোগ্রাফিক করা আছে, প্রোডাক্টের ফিচার সম্বন্ধে এখানে ডিজাইন করা আছে। ঠিক আছে জি, দেখতে পাচ্ছেন না? জি পাচ্ছি জি ভাইয়া। আচ্ছা, যখন আমরা এটা ডিজাইন করব, তখন কি ভাই যারা কাজটা নিবে আমাদের কাছ থেকে তারাই কি ইন্ট্রোডাকশন দিয়ে দিবে যে এইভাবে কাজটা করতে হবে? অবশ্যই 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 দিয়ে দিবে, আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এই এই স্যাম্পলগুলো আমি রেডি করে রাখছি কেন জানেন? বায়ারের জন্য। এই প্রোডাক্টটা ছিল এইরকম, দেখা যাচ্ছে না? একটা বটল দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই প্রোডাক্টের অবস্থা ছিল এইরকম। এটার মধ্যে কি পার্থক্য কি দেখতে পাচ্ছেন? এখানে যে শ্যাডোটা পড়ছে, এখানে পাতার শ্যাডো পড়ছে, কিন্তু
ছায়া পড়ছে, এই ছায়াটাকে রিমুভ করা হয়েছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা হয়েছে, এবং কি কালার কারেকশন করা হয়েছে। এই বোতলটা থেকে এই বোতলটা দেখতে ভালো লাগতেছে না, লাইট কালার দেখতে ভালো লাগতেছে না একটু? জি ভাই, এই কাজগুলো আমরা শিখবো, এগুলো আমি বায়ারের জন্য রেডি করে রাখছি। বায়ার যখন আমাকে নক করে কোনো কাজের বিষয়ে, যদি এরকম রিলেটেড কোনো কাজ হয়, তাহলে আমি এই স্যাম্পলগুলো তাদেরকে শো করাই, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এরকমটা শো করাই। এখানে আরো স্যাম্পল আছে, শুজ ডিজাইন, হ্যাঁ, এরকম আমরা কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ার ডিজাইন দেখি। আমরা ফেসবুক স্ক্রল করতে করতে এরকম অনেক ডিজাইন আমাদের সামনে আসে, আসে না? এই ডিজাইন গুলো করতে পারলে, এই ডিজাইন গুলো অনেক ভালো একটা মানে প্রাইস সেল করা যায় এরকম ডিজাইন শিখলে, মানে পারলে, ঠিক আছে? আমরা চেষ্টা করবো এইরকম ধরনের ডিজাইন শিখতে, ঠিক আছে? কি সবাই চেষ্টা করবো তো নাকি? এতো বিষয়টা হলো যে আমি এতটুকু বলতে চাচ্ছি যে এই ধরনের কাজ আল্লাহ দিলে আমার জানা আছে, ঠিক আছে? আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন বা আপনারা যদি এটার প্রতি বেশি ইফেক্টিভ হন, হ্যাঁ, ক্লাসে যদি বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন, আমি যদি ক্লাসটা খুব তাড়াতাড়ি সামনে নিয়ে যেতে পারি, ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে এই ধরনের ডিজাইন শিখাইতে পারবো যেগুলোর অনেক ভালো ভ্যালু আছে। কারণ এগুলো কিন্তু আপনার আপনাদের মডিউলের মধ্যে কিসের মধ্যে নাই, মডিউলের মধ্যে নাই, বুঝতে পারছেন? জি ভাইয়া, দিচ্ছে যে মডিউলটা আমাকে দিছে, হ্যাঁ, আইসিটি মিনিস্ট্রি থেকে, ওই মডিউলে কিন্তু এই ধরনের ডিজাইনের কথা বলা নাই, কিন্তু আমি তারপর আপনাদেরকে শেখাবো, এই কারণে পার্সোনালি যেন আপনারা ভালো একটা ইনকাম করতে পারেন, ভালো কাজ সম্বন্ধে জানতে পারেন, বুঝতে পারছেন বিষয়গুলা? জি, এটা আমি কিন্তু আমার পার্সোনাল দিক থেকে এই বিষয়গুলো আপনাদেরকে হেল্প করবো। একটা ডিজাইনে উনি পাঁচটা বেশি পাকিস্তান থেকে এই ধরনের ডিজাইন গুলো, বুঝছেন? এই যে দেখতে পাচ্ছেন উপরে এই ধরনের ডিজাইন গুলা, এগুলো কিন্তু খুব সিম্পল ডিজাইন, ঠিক আছে? এই ধরনের ডিজাইন গুলো আমাদের বাংলাদেশিরা কিন্তু অনেক কম আছে। এই ভাই একজন বাংলাদেশি অনেক ভালো কাজ করেন এই ডিজাইন গুলোর উপরে, চারটা অর্ডার রানিং আছে, ঠিক আছে? এখানে দেখেন উনি একটা ডিজাইন করার জন্য $10 করে নেয়, ঠিক আছে? ইনি কিন্তু বাংলাদেশের একজন, 475টা কাজ উনি কমপ্লিট করছে, 2020 সালে আসছে মার্কেট প্লেস, লাস্ট ডেলিভারি 11 ঘন্টা আগে উনি ডেলিভার করছেন, ঠিক আছে? এই ডিজাইন গুলোর ক্ষেত্রে আমাদের বাংলাদেশিরা অনেক কম আছে, আর এগুলো এখন ট্রেন্ডিং টপিক, এই ডিজাইন গুলো অনেক পরিমাণে সেল হচ্ছে মার্কেট প্লেস, বুঝতে পারছেন? জি, আমরা এই ধরনের ডিজাইন গুলো শিখবো, ঠিক আছে? আরেকটা জিনিস আমি আপওয়ার্কে আপনাদের আপনাদেরকে এক ভাইকে মানে দেখাইতে চাইছিলাম, ঠিক আছে, একটু দেখাই। এটা একটা মার্কেট প্লেস আপওয়ার্ক, এটা সম্বন্ধেও আপনারা হয়তো বা শুনছেন, শুনছেন না? আপনার সম্বন্ধে জানেন না? জি ভাই, এটা অনেক বড় মার্কেট প্লেস। ইনি দেখেন, ইনি একজন বাংলাদেশি, জাহাঙ্গীর নাম, বাংলাদেশি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আমি ব্রাউজার চেঞ্জ করছি তো এই জন্য হয়তো দেখতে পাচ্ছেন না আপনারা। কোথায় গেল এটা? এই যে এখানে দেখতে পাচ্ছেন এবার, জি, এই জাহাঙ্গীর ভাই, ইনি বাংলাদেশি একজন, ঠিক আছে? ইনি কাজ করে কি জানেন, ইমেজ এডিটিং এর ইমেজ এডিটর, ঠিক আছে?
এই যে দেখেন এখানে নিচে দেখলে বুঝতে পারবেন যে ইমেজ এডিট করে লোগো ভেক্টরে নিয়ে নিয়ে আসে ভেক্টরাইজ করে আচ্ছা যে ইমেজ এডিটিং করে দেখেন আর আসলে সময় কম ইন্ড হয়ে যাবে ক্লাসটা শেষ হয়ে যাবে সব ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে ঠিক আছে ইনি এ যাব তো কত টাকা ইনকাম করছে জানেন